وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ. এমন অনেক খ্রিস্টান আছে যারা বলে হযরত ঈসা আলাইহিসসালাম সর্বশক্তিমান খোদা ছিলেন এবং তিনি নিজেকে খোদা বলে দাবি করেছেন। বস্তুত আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন কোথাও এরকম কোন তথ্য নেই পুরো বাইবেলের মধ্যে। তাহলে হযরত ঈসা আলাইহিসসালাম কোথায় বললেন আমি খোদা এবং তোমরা আমার উপাসনা করো? আমি আবারও বলতে চাই যে পুরো বাইবেলে এরকম কোন তথ্য নেই। তাহলে হযরত ঈসা আলাইহিসসালাম কোথায় বললেন বা নিজেকে দাবি করলেন যে আমি খোদা এবং তোমরা আমার উপাসনা করো? বস্তুত আপনি বাইবেল পড়লে জানতে পারবেন গসপেল অব জন গ্রন্থের 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর আয়াতে আছে, ঈসা আলাইহিসসালাম বললেন আমার সৃষ্টিকর্তা আমার চেয়ে মহান। গসপেল অব জন গ্রন্থের 10 নম্বর অধ্যায়ের 29 নম্বর আয়াতে আছে আমার সৃষ্টিকর্তা সবার চেয়ে মহান। গসপেল অব ম্যাথিউ গ্রন্থের 12 নম্বর অধ্যায়ের 28 নম্বর আয়াতে আছে আমি সৃষ্টিকর্তার সাহায্যে অশুভকে দূর করি। গসপেল অব লুক গ্রন্থের 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে আছে আমি আল্লাহর ইশারায় মন্দকে দূরীভূত করি। গসপেল অব জনের 5 অধ্যায়ের 30 নম্বর আয়াতে আছে আমি নিজে নিজে কিছুই করতে পারি না, আমি যা শুনি এবং বিচার করি আমার বিচার সঠিক, কারণ আমি তা আমার ইচ্ছাই করি না বরং সৃষ্টিকর্তার ইচ্ছাই করি যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি নিজেকে খোদা দাবি করেননি, বস্তুত তিনি এসেছিলেন পূর্বের বিধানের সাক্ষ্য দেওয়ার জন্য। তার কথা বর্ণিত হয়েছে গসপেল অব ম্যাথিউ গ্রন্থের 5:17-20 নম্বর আয়াতে। তোমরা এরকম ভেবো না যে আমি এসেছি নবীগণ বা তাদের বিধানকে ধ্বংস করতে, আমি ধ্বংস করতে আসিনি বরং পরিপূর্ণ করতে এসেছি। বস্তুত আমি তোমাদেরকে বলি আসমান ও জমিন যতদিন থাকবে ততদিন বিধানসমূহের একটি অক্ষর খণ্ডন হবে না সবকিছু পূর্ণ হওয়া পর্যন্ত। এবং কারা এমন আছে যে বিধানসমূহের একটি অক্ষর খণ্ডন করবে এবং মানুষকে শিক্ষা দেবে এবং স্বর্গরাজ্যের আশা করবে? আর যারা এগুলো রাখবে এবং নিজেরা শিক্ষা করবে তারা কিভাবে স্বর্গরাজ্যের আশা করবে? তোমরা যদি তোমাদের ধর্মগ্রন্থের বাইরে কোন ধর্মকর্ম করো তাহলে তোমরা কিছুতেই স্বর্গে প্রবেশ করতে পারবে না। ঈসা আলাইহিসসালাম ইহুদিদেরকে বলেছেন যে যদি তোমরা স্বর্গে প্রবেশ করতে চাও তাহলে মুসা আলাইহিসসালামের আনীত বিধানের প্রত্যেকটি বিধান অনুসরণ করতে হবে এবং ওল্ড টেস্টামেন্টের প্রত্যেকটি বিধিবিধান মেনে চলতে হবে। প্রথমে আমি যে আয়াতগুলোর উদ্ধৃতি দিয়েছি সেগুলো মানতে হবে, তাহলে খোদা একজনই, মূর্তি পূজা করা যাবে না, তোমরা খোদার কোন আকৃতি তৈরি করতে পারবে না। ঈসা আলাইহিসসালাম কখনো বলেননি যে তিনি খোদা, বরং তিনি বলেছেন খোদা তাকে পাঠিয়েছেন, তিনি খোদা প্রেরিত একজন নবী। গসপেল অব জনের 14:24 নম্বর আয়াতে আছে আমার কাছে যে আয়াত শুনতে পাও তা আমার নয় বরং আমার খোদার যিনি আমাকে সৃষ্টি করেছেন। গসপেল অব জনের 17:3 আছে এ এক চিরন্তন জীবন, যাতে করে তুমি বুঝতে পারবে খোদা একজনই, তিনি সত্য যিনি ঈসা আলাইহিসসালামকে পাঠিয়েছেন। গসপেল অব ম্যাথিউ গ্রন্থে 19:16-17 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন লোক ঈসা আলাইহিসসালামের নিকট এলো এবং তাকে জিজ্ঞেস করল হে মহান শিক্ষক, জান্নাতে যাওয়ার জন্য আমি কি কি ভালো কাজ করতে পারি?
ঈসা আলাইহিসসালামের উত্তর আছে গসপেল অফ ম্যাথিউ গ্রন্থের ১৯ অধ্যায়ের ১৭ নম্বর আয়াতে। ঈসা আলাইহিসসালাম তাকে বললেন, কেন তুমি মহান বলেছ আমাকে? একজন ছাড়া কেউই মহান নয়, তিনি খোদা। আর যদি তুমি জান্নাত চাও তাহলে বিধানসমূহ মেনে চলো। ঈসা আলাইহিসসালাম কখনো বলেননি যদি তোমরা জান্নাত চাও তাহলে আমাকে সর্বশক্তিমান খোদা বলো। তিনি কখনো বলেননি আমি তোমাদের পাপের জন্য আত্মাহুতি দিব। তিনি বলেছেন তোমরা বিধানসমূহ মেনে চলো। দ্য বুক অব অ্যাক্টস এ উল্লেখ আছে অধ্যায় ২ অনুচ্ছেদ ২২, হে ইসরায়েলের লোকেরা একথা শোনো, নেজারাতের ঈসা আলাইহিসসালাম খোদার মনোনীত বান্দা তোমাদের মধ্যে থেকে, যিনি এসেছেন সম্পূর্ণ অলৌকিকভাবে আর তোমাদের উপস্থিতিতে খোদা তা করেছেন এবং তোমরা সাক্ষী ছিলে। এখানে বলা হল নেজারাতের ঈসা আলাইহিসসালাম খোদার মনোনীত বান্দা, যাকে খোদা অলৌকিকভাবে সৃষ্টি করেছেন। এবং যখন ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হল যে প্রথম বিধান কি, মুসা আলাইহিসসালাম যে কথাটি বলেছিলেন ঠিক সেই কথাটি তিনি বললেন। এই কথা গসপেল অফ মার্কের অধ্যায় ১২ ২৯ নম্বর আয়াতে আছে। এটি একটি হিব্রু উদ্ধৃতি যার অর্থ হল হে ইসরায়েলরা শোনো, আমাদের খোদা একজন। তো আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের সৃষ্টিকর্তার ধারণা পাবেন। আমার একটি ঘটনা মনে পড়ে গেল। একবার মাওলানা রহমতুল্লাহ কর্ণবী একজন খ্রিস্টান ধর্মপ্রচারকের সাথে আলোচনায় বসলেন। খ্রিস্টান ধর্মপ্রচারক প্রমাণ করতে চাইলেন যে ঈসা আলাইহিসসালাম সর্বশক্তিমান খোদা এবং তিনি মানুষের পাপের মুক্তির জন্য মৃত্যুবরণ করেছেন। অনেকক্ষণ আলোচনার পরও কোনো ফল হল না, আলোচনা চলতে থাকল। এমন সময় মাওলানা সাহেবের চাকর এসে মাওলানা সাহেবের কানে কানে কিছু কথা ফিসফিস করে বলে গেল। মাওলানা সাহেবের চেহারা বিষণ্ন হয়ে গেল এবং তিনি কাঁদতেও লাগলেন। খ্রিস্ট ধর্ম প্রচারক জিজ্ঞেস করল, মাওলানা সাহেব খারাপ সংবাদটা কি? মাওলানা সাহেব খুব কাতর স্বরে বললেন, আমার চাকর এইমাত্র বলে গেল যে সে খবর পেয়েছে প্রধান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মারা গেছেন। খ্রিস্ট ধর্ম প্রচারক একথা শুনে হাসতে হাসতে বললেন, মাওলানা সাহেব আপনি একজন জ্ঞানী মানুষ হওয়া সত্ত্বেও এমন অদ্ভুত একটা কথা কি করে বিশ্বাস করলেন, ফেরেশতারা কখনো মারা যায়? তখন মাওলানা সাহেব বললেন, যদি কোনো খোদা মারা যেতে পারে তাহলে ফেরেশতা কেন মরবে না? এবং খ্রিস্ট ধর্ম প্রচারক একটি কথাও না বলে সেখান থেকে চলে গেলেন। এটা হল বুদ্ধির যুদ্ধ। আসুন এবার আমরা ইসলামে আল্লাহর ধারণা সম্পর্কে আলোচনা করি। যে কেউ এই সম্পর্কে ভালো উত্তর দিতে পারবে পবিত্র কোরআনের সূরা ইখলাস থেকে, সূরা ইখলাসের ১ নম্বর আয়াত থেকে ৪ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আস সামাদ শব্দটি অনুবাদ করা একটু কঠিন। এর অর্থ হল তিনি বিরাজমান, তিনি সবকিছু সৃষ্টি করেছেন যখন কিছুই ছিল না। সব কিছু এবং সব মানুষ তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপর কখনো নির্ভরশীল নন। আল্লাহ কারো মুখাপেক্ষীও নন। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো দ্বারা জন্ম নেননি। তার সমতুল্য কিছুই নাই। এই চার লাইনে পরিচয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা কিনা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। সূরা ইখলাস, এই সূরাটি ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। থিও শব্দের অর্থ খোদা, লজি শব্দের অর্থ জ্ঞান শিক্ষা, আর থিওলজি শব্দের অর্থ খোদা সম্পর্কে জ্ঞান শিক্ষা। তাই সূরা ইখলাস খোদা সম্পর্কে জ্ঞানের কোষ্ঠী পাথর। যদি কেউ তার স্বর্ণালঙ্কার বিক্রি করতে চায় তাহলে তার মূল্য নির্ধারণের জন্য প্রথমে তাকে যেতে হবে স্বর্ণকারের কাছে। এবার স্বর্ণকারের কাছে যাওয়ার পর
ওই স্বর্ণকার সেই অলঙ্কারটিকে ঘষে দেখবেন তার কাছে রাখা কষ্টি পাথর দিয়ে, এবং এই অলঙ্কারের রংটা স্বর্ণকারের কাছে রক্ষিত খাঁটি স্বর্ণের সাথে তিনি মিলিয়ে দেখবেন। এরপর বলতে পারবেন সেটা ২৪ ক্যারেট স্বর্ণ নাকি ২২ ক্যারেট স্বর্ণ, নাকি ওটা কোনো স্বর্ণই না, নাকি নকল স্বর্ণ, কারণ চকচক করলে সবকিছু স্বর্ণ হয় না। তাই সূরা ইখলাস হচ্ছে ধর্মতত্ত্বের কষ্টি পাথর। আপনি যদি এই চার লাইন যে নিজেকে খোদা দাবি করেন তার উপর বিবেচনা করেন, যদি তার এই চার লাইনের গুণ থাকে তাহলে মুসলমানদের তাকে খোদা মানতে কোনো আপত্তি নেই যে সে একজন খোদা। এটা কষ্টি পাথর, অ্যাসিড টেস্ট। এই টেস্টটি নির্ধারণ করে দেয় যে সে কে, সর্বশক্তিমান খোদা কি না। এটা অ্যাসিড টেস্ট, এটাই কষ্টি পাথর। এই চার লাইনের গুণাবলী বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো দ্বারা জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। যদি কেউ নিজেকে খোদা দাবি করেন এবং তার যদি এই চার লাইনের গুণাবলী থাকে তাহলে আমাদের মুসলমানদের তাকে খোদা মানতে কোনো আপত্তি নেই। উদাহরণস্বরূপ কিছু লোকে বলে ভগবান রজনীশ তাদের কাছে সর্বশক্তিমান খোদা। ব্যাপারটা আরো পরিষ্কার করে বলছি, আমি বলেছি যে কিছু লোক রজনীশকে খোদা বলে মানে, কিন্তু হিন্দুরা ভগবান রজনীশকে ভগবান মনে করে না। কারণ একবার এক প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভদ্রলোক আমাকে বলেছেন যে হিন্দুরা ভগবান রজনীশকে ভগবান বলে বিশ্বাস করে না। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, আমি জানি যে ভগবান রজনীশ ভগবান এ কথা কোথাও লেখা নেই। আমি শুধু বলেছি কিছু লোক তাকে খোদা বলে মানে, রজনীশ বিভিন্ন রকমের অনুসারী পেয়েছিল। এবার আসুন আমরা তাকে কষ্টি পাথরে ধর্মতত্ত্বে মানে সূরা ইখলাস টেস্ট করি। তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখন রজনীশ কি এক এবং অদ্বিতীয়? আমরা জানি অনেক ভুয়া দেবতা মানব আছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে। তাহলে রজনীশ এক অদ্বিতীয় নয়। কিন্তু রজনীশের এমন কিছু ভক্ত আছে যারা বলবে না না, রজনীশ এক ও অদ্বিতীয়। ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয় পরীক্ষা করি। আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তাহলে কি রজনীশ কারো মুখাপেক্ষী নয়? আমরা তার জীবন ইতিহাস থেকে জানতে পারি সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, যেমন ডায়াবেটিস, অ্যাজমা। একবার সে অভিযোগ করেছিল যে আমেরিকার সরকার তাকে বিষ প্রয়োগ করেছিল। ভেবে দেখুন, খোদাকে বিষ প্রয়োগ। তৃতীয় পরীক্ষা হল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো দ্বারা জন্ম নেননি। আমরা জানি রজনীশ মানবকুলে জন্ম নিয়েছে, তার বাবা মা ছিল, সে জন্মগ্রহণ করেছে ইন্ডিয়ার মধ্যপ্রদেশের জবলপুরে। কিন্তু সে বুদ্ধিমান ছিল, পরে তার বাবা মাই তার শিষ্যত্ব গ্রহণ করেছিল এবং ১৯৮১ সালে রজনীশ আমেরিকায় যায়। সেখানে সে অরিগনে নিজের একটা আস্তানা গড়ে তোলে যার নাম দেয় রজনীশপুরাম। সে আমেরিকাকে বাহন হিসেবে নিয়েছে। এরপর আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলে পাঠায়। এর কিছুদিন পর তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়। ১৯৮৫ সালে আমেরিকা থেকে বের করে দেওয়ার পর ইন্ডিয়াতে ফিরে আসে এবং পুনাতে রজনীশ নব্য সন্ন্যাস সংঘ স্থাপন করে। এর কিছুদিন পর এই সংঘের নাম দেয় ওশো সংঘ। এবং আপনারা যদি পুনাতে ওশো সংঘে যান তাহলে দেখবেন রজনীশের সমাধিতে লেখা ওশো। কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, কিন্তু পৃথিবী পরিদর্শন করেছে সেটা ১১ ডিসেম্বর ১৯৩১ থেকে ১৯ জানুয়ারি ১৯৯০ পর্যন্ত। পৃথিবীর ২১টি দেশ তাকে যে ভিসা দেয়নি সেটা তারা উল্লেখ করতে ভুলে গেছে। ভেবে দেখুন কেমন খোদা সে, যার পৃথিবী পরিদর্শন করতে ভিসা লাগে। গ্রিসের প্রধান ধর্মযাজক সরকারকে বলল, যদি রজনীশকে দেশ থেকে বের করা না হয় তাহলে আমরা তার এবং তার শিষ্যদের বাড়িঘর জ্বালিয়ে দেব। এবার শেষ পরীক্ষা হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা খুবই কঠিন এবং অসম্ভব কাউকে আল্লাহর সাথে তুলনা করা।
তার সমতুল্য কিছুই নাই। আল্লাহ বলেন তার সাথে কাউকে তুলনা করা যাবে না। এই মুহূর্তে আপনি মনে মনে একটা ধারণা করে নিতে পারেন কে সৃষ্টিকর্তা আর কে সৃষ্টিকর্তা না। আমরা জানি রজনীশ আমাদের মতো একজন মানুষ ছিল। তার একটি মাথা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, লম্বা দাড়ি এবং লম্বা চুল ছিল। তাই নিশ্চিতভাবে সে খোদা হতে পারে না। আল্লাহর সমতুল্য কিছুই নাই। এবং এই পরীক্ষায় এমন কেউ নেই যে পাশ করতে পারে আল্লাহ সুবহান ও তাআলার সাথে। মনে করুন কেউ যদি বলে যে আর্নল্ড শোয়ার্জনেগার, আপনারা তাকে চেনেন? এই লোকটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক হিসেবে পরিচিত এবং তাকে মিস্টার ইউনিভার্স উপাধি দেওয়া হয়েছিল। মনে করুন কেউ যদি বলে সৃষ্টিকর্তা হচ্ছেন শোয়ার্জনেগারের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী, তাহলে এখন আপনি সৃষ্টিকর্তাকে যে কারোর সাথে তুলনা করতে পারেন, আর্নল্ড শোয়ার্জনেগার বলেন, দারা সিং বলেন বা কিং কং, যদি লক্ষ গুণ শক্তিশালীও হয় তাহলে আপনি যে কারোর সাথে সৃষ্টিকর্তা তুলনা করতে পারেন, কিন্তু সে সৃষ্টিকর্তা নয়। আল্লাহর সমতুল্য কেউ নেই। পবিত্র কোরআনে সূরা ইখলাসে এই চার লাইনের বিবৃতি রয়েছে, আর তা হল ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। আমরা মুসলমানরা আল্লাহ সুবহান ও তাআলাকে ইংরেজি গড নামের চেয়ে আরবি আল্লাহ নামে ডাকতে খুব বেশি পছন্দ করি, কারণ এই আরবি আল্লাহ শব্দটি একক, আর এই ইংরেজি শব্দ গড বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, এর আশপাশে অনেক শব্দ যোগ করা যায়। আপনি যদি গডের সাথে এস যোগ করেন তাহলে হয়ে যাবে গডস, মানে অনেক খোদা। কিন্তু ইসলামে আল্লাহর কোনো বহুবচন নেই, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আপনি যদি গডের সাথে ডিই ডাবল এস যোগ করেন তাহলে হয়ে যাবে গডেস, মানে মহিলা দেবতা। কিন্তু পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কোনো শব্দ নাই ইসলামে। আল্লাহ একক শব্দ, তার কোনো লিঙ্গান্তর নাই। আপনি যদি গডের সাথে যোগ করেন ফাদার তাহলে হয়ে যাবে গডফাদার, সে আমার গডফাদার মানে অভিভাবক। কিন্তু ইসলামে আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কোনো শব্দ নাই। আবার আপনি যদি গডের সাথে মাদার যোগ করেন তাহলে এটা হয়ে যাবে গড মাদার। কিন্তু ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কোনো শব্দ নেই। আল্লাহ একক শব্দ এবং খাঁটি শব্দ। আপনি যদি গডের আগে টিন বসান তাহলে হয়ে যাবে টিন গড, কিন্তু টিন আল্লাহ বলে ইসলামে কোনো শব্দ নেই। এই কারণে আমরা মুসলমানরা বেশি পছন্দ করি আল্লাহ সুবহান ও তাআলাকে আরবি শব্দ আল্লাহ নামে, ইংরেজি গড শব্দে নয়। কিন্তু কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের সাথে কথা বলার সময় গড শব্দ ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই, কারণ অমুসলিমরা হয়তো আল্লাহ শব্দটি জানে না। তাই কেউ যদি আল্লাহর পরিবর্তে গড বলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সবচেয়ে সঠিক শব্দ হচ্ছে আল্লাহ। পবিত্র কোরআনের সূরা ইসরায় 110 নম্বর আয়াতে বলা হয়েছে যে বলুন তাকে আল্লাহ বা রহমান, সবচেয়ে সুন্দরতম নামসমূহের অধিকারী তিনি, তোমরা তাকে যে কোনো নামেই ডাকো। আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু তা হতে হবে সুন্দর নাম, কারো মন গড়া নামে তাকে ডাকা যাবে না। আমরা জানি যে 99টি নামের উল্লেখ আছে আল্লাহ সুবহান ওয়া তাআলার এই পবিত্র কোরআনে। এই 99টি নামের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আমরা যে কোনো নামে ডাকতে পারি, যেমন আর রহমান, আর রহিম, আল করিম, অতি দয়ালু, অতি দয়াময়, অতি করুণাময়। আল্লাহকে বলা হয় প্রতিপালক, রিজিকদাতা, প্রভু, লালন পালনকারী, রক্ষাকারী, দাতা নামে ডাকা হয়। 99টি সুন্দর নামের উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলার। এইসবই বলা হয়েছে একইভাবে সূরা ইসরায়েল 110 নম্বর আয়াতে, আবার একইভাবে বলা হয়েছে সূরা তোহার 8 নম্বর আয়াতে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে, ঠিক একইভাবে সূরা হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহের অধিকারী আল্লাহ সুবহান ওয়া তাআলা। কিন্তু আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক নাম হতে হবে।
যা শুধু তাকেই বোঝাবে আর অন্য কাউকে নয়। আমরা যদি বিপরীতক্রমে সাজাই সেক্ষেত্রেও তা শুধু আল্লাহকেই বোঝাবে। যেমন ধরুন, আমি 5'11" লম্বা, চশমা পরি, মুম্বাইয়ে বাস করি। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক 5'11" লম্বা, এ কথাটি একদম ঠিক। যদি বিপরীতভাবে বলি কে 5'11" লম্বা, আপনি হাজার জনেরও বেশি লোক পাবেন যারা 5'11" লম্বা। এ কথাটি শুধু আমাকে নির্দেশ করে না, এটা একক নয়। যদি বলেন ডাক্তার জাকির নায়েক চশমা পরে থাকেন, এটা সঠিক কিন্তু তা একক নয়। যদি বিপরীতভাবে বলি কে চশমা পরে থাকে, আপনি হাজার হাজার লোক পাবেন যারা চশমা পরে। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে থাকে, তার কথা ঠিক কিন্তু তা একক নয়। কে মুম্বাইয়ে থাকে? লক্ষ লক্ষ মানুষ মুম্বাইয়ে থাকে। তাই আপনি যে নামেই বলেন তা একক হতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েকের ছেলে ফারিক জাকির নায়েক, সে জন্মগ্রহণ করেছে 10 জুলাই 1994 পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে তা একক ব্যাপার। কারণ আমরা যদি এ ব্যাপারে প্রশ্ন করি ফারিক জাকির নায়েকের বাবা কে, যে জন্মেছিল 10 জুলাই 1994 জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে উত্তর হবে একজন, ডাক্তার জাকির নায়েক, অন্য কেউ নয়। তাই এটা একক ব্যাপার যা শুধু একজন মানুষকে নির্দেশ করে। একইভাবে আরো একটি উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যা 6 নভেম্বর 1992 মুম্বাইয়ের ডোংরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 মুম্বাইয়ের ডোংরিতে, উত্তর হবে শুধু একজন, ডাক্তার জাকির নায়েক। একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক হতে হবে। আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে একটি বিল্ডিং এর সৃষ্টিকর্তা বলতে পারেন না, কারণ অনেক নির্মাতা বিল্ডিং নির্মাণ করতে পারেন। আপনি আল্লাহকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলতে পারেন, খালিক মানে সৃষ্টিকর্তা। তাহলে কে সৃষ্টিকর্তা? শুধু একজন, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু তাআলা, আর রহমান। কে সবচেয়ে দয়াময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু তাআলা। আর রহিম। কে সবচেয়ে করুণাময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু তাআলা। তাই এটা একক নাম হতে হবে। আমি আমার নিজের যে উদাহরণ দিয়েছি তা একক, কিন্তু এমন মহৎ কিছু না। IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা এমন সহজ কিছু নয়, সেটা একক ব্যাপার কিন্তু মহৎ কিছু না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার একক নাম দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু তাআলার মহত্বকেই বোঝায়। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা মহৎ কিছু নয়, যদিও একক ব্যাপার তবে মহৎ কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার একক নাম দিয়ে আল্লাহর মহত্বকেই নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু তাআলাকে সাধারণ নামে ডাকতে পারেন না, যা আপনি আর আমি পারি। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে থাকে, তার কথা ঠিক কিন্তু তা একক নয়। কে মুম্বাইয়ে থাকে? লক্ষ লক্ষ মানুষ মুম্বাইয়ে থাকে। তাই আপনি যে নামেই বলেন তা একক হতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েকের ছেলে ফারিক জাকির নায়েক, সে জন্মগ্রহণ করেছে 10 জুলাই 1994 পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে তা একক ব্যাপার। কারণ আমরা যদি এ ব্যাপারে প্রশ্ন করি ফারিক জাকির নায়েকের বাবা কে, যে জন্মেছিল 10 জুলাই 1994 জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে উত্তর হবে একজন, ডাক্তার জাকির নায়েক, অন্য কেউ নয়। তাই এটা একক ব্যাপার যা শুধু একজন মানুষকে নির্দেশ করে। একইভাবে আরো একটি উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যা 6 নভেম্বর 1992 মুম্বাইয়ের ডোংরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 মুম্বাইয়ের ডোংরিতে, উত্তর হবে শুধু একজন, ডাক্তার জাকির নায়েক। একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক হতে হবে। আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে একটি বিল্ডিং এর সৃষ্টিকর্তা বলতে পারেন না, কারণ অনেক নির্মাতা বিল্ডিং নির্মাণ করতে পারেন। আপনি আল্লাহকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলতে পারেন, খালিক মানে সৃষ্টিকর্তা।
তাহলে কে সৃষ্টিকর্তা? শুধু একজন, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহান ওয়া তাআলা, আর রহমান। কে সবচেয়ে দয়াময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহান ওয়া তাআলা। আর রহিম। কে সবচেয়ে করুণাময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহান ওয়া তাআলা। তাই এটা একক নাম হতে হবে। আমি আমার নিজের যে উদাহরণ দিয়েছি তা একক, কিন্তু এমন মহৎ কিছু না। আইআরএফ এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা এমন সহজ কিছু নয়, সেটা একক ব্যাপার, কিন্তু মহৎ কিছু না। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার একক নাম দিয়ে শুধু আল্লাহ সুবহান ওয়া তাআলার মহত্বকেই বোঝায়। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা মহৎ কিছু নয়, যদিও একক ব্যাপার, তবে মহৎ কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার একক নাম দিয়ে আল্লাহর মহত্বকেই নির্দেশ করে। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সাধারণ নামে ডাকতে পারেন না, যা আপনি আর আমি পারি। দ্বিতীয়ত, একক নামের সাথে এমন কোন বৈশিষ্ট্য যোগ না করা যা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বোঝায় না। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ফারিক জাকির নায়েক ডাক্তার জাকির নায়েকের ছেলে, যে 10 জুলাই 1994 সালে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে জন্মেছিল এবং তার উচ্চতা 4 ফিট, এ কথা সত্য যে আমি বাবা ফারিক জাকির নায়েকের, কিন্তু আমি 4 ফিট লম্বা নই, আমার উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি। তাই কেউ যদি বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, কিন্তু তিনি দেখতে আপনার আমার মতো, একটি মাথা, 2টি চোখ, 1টি নাক, 1টি মুখ, 2টি হাত আছে, তিনি সৃষ্টিকর্তা, কথা ঠিক, কিন্তু মানুষের মতো যে তার বৈশিষ্ট্য আছে এই কথা ভুল। তাই একক নামের সাথে কোন মিথ্যে বৈশিষ্ট্য মিশ্রণ করা যাবে না। তৃতীয়ত, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকা হোক না কেন, তা নির্দেশ করবে একজন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে, অন্য কাউকে নয়, কারণ তিনি একজন। বলুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। কেউ যদি বলে ফারিক জাকির নায়েক ডাক্তার জাকির নায়েকের ছেলে, যে 10 জুলাই 1994 সালে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে জন্মেছিল, এবং আব্দুল্লাহ শাইক, যে আইআরএফ এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যা প্রতিষ্ঠিত হয়েছিল 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডুংরিতে, আমার একটি কথা সঠিক, কিন্তু আমার নাম দেওয়া হয়েছে অন্য ব্যক্তিকে, যেটা আমি নই। আব্দুল্লাহ শাইক এবং ডাক্তার জাকির নায়েক এক ব্যক্তি নয়। তাই আপনি বলতে পারেন না যে খালিক সৃষ্টিকর্তা একজন খোদা, আর রহিম করুণাময় অন্য একজন খোদা। কেউ যদি বলে বৃষ্টির খোদা ভিন্ন, মেঘের খোদা ভিন্ন, সূর্যের খোদা ভিন্ন, সৃষ্টিকর্তা ভিন্ন, লালন পালনকারী ভিন্ন, তা সম্পূর্ণ ভুল। নামগুলো সঠিক, কিন্তু তা একজনকেই বোঝানো উচিত, অন্য কাউকে নয়। লোকজন হয়তো বলবে, এতে দোষের কি যদি একজনের বেশি খোদা থাকে? বহুঈশ্বরবাদীরা হয়তো বলবে, ডাক্তার জাকির নায়েক, অনেক খোদা থাকলে ক্ষতি কি? যদি অনেক খোদা থাকে তাহলে তারা যুদ্ধ করবে, একজন আরেকজনকে পরাজিত করতে চেষ্টা করবে এবং নিজের শাসন প্রতিষ্ঠা করবে। লোকজন হয়তো বলবে, আমরা ভাগ করতে পারি, একজন বৃষ্টির খোদা, একজন সূর্যের খোদা, একজন সৃষ্টির খোদা, একজন লালন পালনকারী খোদা। আমরা যদি এইরকম ভাবে ভাগ করি, তার অর্থ হল একজন খোদা পারে না অন্য একজন খোদার কাজ করতে, এবং অন্য খোদার জ্ঞান নাই, তার অর্থ হল অক্ষম খোদা, স্বয়ং সম্পূর্ণ খোদা নয়। তাই আমরা অক্ষম খোদায় বিশ্বাস করি না, আমরা তাকে বিশ্বাস করতে চাই যিনি স্বয়ং সম্পূর্ণ এবং সর্বোচ্চ। বিশেষ কিছু ধর্মের পুরনো কাহিনী পড়লে আপনি অবাক হবেন যে দেবতারা যুদ্ধ করে, একজন খোদা আরেকজনকে হত্যা করে এবং একজন আরেকজনের সাহায্য নেয় তৃতীয় খোদাকে পরাজিত করতে। এগুলো পুরনো কাহিনীতে দেখা যায়। এর উত্তর রয়েছে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে যদি আল্লাহ ব্যতীত অন্য কোন খোদা থাকত তাহলে নিশ্চিত বিশৃঙ্খলা হতো। কিন্তু আমরা জানি এখানে কোনো বিশৃঙ্খলা নেই, বিশ্বজগৎ সঙ্গতিপূর্ণভাবে চলছে। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আরো উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার না কোনো পুত্র আছে, না তার কোনো অংশীদার আছে। যদি আল্লাহর সাথে অনেক খোদা থাকত তাহলে প্রত্যেকে নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অন্যের উপর বড়াই করত। সৃষ্টিকর্তা যে একজনই তা এখন নিশ্চিতভাবে সত্য। আপনি যদি সব ধর্ম বিশ্লেষণ করেন যেখানে সৃষ্টিকর্তার ধারণা রয়েছে,
তারা কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাস করে, তার অর্থ তারা একজন খোদায় বিশ্বাস করে। যেসব ধর্মের সৃষ্টিকর্তার ধারণা রয়েছে সেই সব ধর্মগুলো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে উঁচু স্তরে। নিচু স্তরে হয়তো অনেক খোদা থাকতে পারে, কিন্তু উঁচু স্তরে একজন খোদায় বিশ্বাস করা হয়। আপনি যদি সর্বশক্তিমান খোদার গ্রন্থ পড়েন যেগুলোতে খোদার সত্য ধারণার উল্লেখ আছে, কিন্তু পরে ওই গ্রন্থগুলো মানুষ নিজ স্বার্থে ব্যবহার করেছে, মিথ্যে তথ্য সংযোজন করেছে, সেগুলো বিকৃত করা হয়েছে, কেন? মানুষেরা নিজেদের পার্থিব স্বার্থ পূরণ করার জন্য এসব করেছে। পরে আপনারা একেশ্বরবাদ ধর্ম থেকে পেয়েছেন বহিশ্বরবাদ ধর্মকে। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ আছে, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম, অভিশাপ তাদের উপর যারা নিজে গ্রন্থ রচনা করেছে। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ফাওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। অভিশাপ তাদের উপর যারা নিজে গ্রন্থ রচনা করেছে এবং পরে এটি বলে আল্লাহর পক্ষ থেকে, পরে অল্প দামে তা বিক্রি করে। তাদের উপর অভিশাপ যারা নিজেরা গ্রন্থ লিখে এবং তাদের উপর অভিশাপ যারা সেই গ্রন্থ পড়ে। পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ পার্থিব আকাঙ্ক্ষার কারণে আল্লাহ সুবহানাহু তাআলার গ্রন্থকে বিকৃত করে, সেই ধরনের লোকদের উপর অভিশাপ, যারা পড়ে তাদের উপর অভিশাপ। বিশেষ কিছু ধর্ম আছে যেমন বুদ্ধিজম, কনফুসিয়ানিজম এবং তাইজম, যেগুলোতে খোদার কোনো ধারণা নেই। তারা খোদার অস্তিত্বে বিশ্বাসও করে না, আবার অস্বীকারও করে না খোদাকে। এটাকে বলা হয় ঈশ্বরবিহীন ধর্ম। আরো কিছু ধর্ম আছে জায়সিজমের মতো, যারা নাস্তিক্যবাদী, তারা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। কিভাবে একজন নাস্তিক্যবাদী এবং ঈশ্বরহীনের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায়, সেজন্য আমার ভিডিও ক্যাসেট ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আপনারা দেখতে পারেন। প্রায় দুবছর আগে এই কথাই বলা হয়েছিল এই একই অডিটোরিয়ামে, দুই বছর আগে এই অডিটোরিয়াম বিড়লা মাতুশ্রীতে। অডিটোরিয়ামের বিভিন্ন মানুষ, যেমন নাস্তিক্যবাদী, ঈশ্বরবিহীন, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এমনকি বিজ্ঞানী, সবার সামনে পবিত্র কোরআনের ভিত্তিতে আমি অস্তিত্ব প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই যারা একজন নাস্তিক্যবাদী এবং ঈশ্বরহীনের কাছে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে চান, তারা এই ভিডিও ক্যাসেটের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখতে পারেন। ইসলামে আমরা বিশ্বাস করি তাওহীদ। তাওহীদ শুধু একাত্মবাদকেই বুঝায় না, শুধু একজন খোদাকে বিশ্বাস করা বুঝায় না, বরং অনেক কিছু বুঝায়। তাওহীদ শব্দের অর্থ একীভূতকরণ, একাত্মবাদের ঘোষণা প্রদান। এই শব্দটির উৎপত্তি হয়েছে আরবি ওয়াহাদা শব্দ থেকে, যার অর্থ একীভূতকরণ, একাত্মবাদের ঘোষণা। একীভূতকরণে তিন প্রকার তাওহীদ রয়েছে। প্রথম হল যে তাওহীদ আর রুবুবিয়া, এই শব্দটি রব শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রতিপালক, প্রতিপালনকারী। এটি বোঝায় প্রতিপালকের একাত্মকে। এখানে মূল কথা হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সবকিছু সৃষ্টি করেছেন, তিনি কারো উপর নির্ভরশীল নন, কিন্তু সকল মানুষ এবং সবকিছু তার উপর নির্ভরশীল। তিনি স্বয়ং সম্পূর্ণ, আর বাকি সব কিছু পরস্পর সম্পর্কযুক্ত এবং ক্ষণস্থায়ী। দ্বিতীয়ত হচ্ছে তাওহীদ আল আসমা ওয়া সিফাত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণসমূহের একাত্ম ঘোষণা করে। এখানে পাঁচটি বিষয় লক্ষণীয়। প্রথম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহকে যে নামে ডাকতে নির্দেশ দিয়েছেন সে নামেই ডাকতে হবে। দ্বিতীয় হচ্ছে
আল্লাহ নিজেকে যে নামে ডাকতে নির্দেশ দিয়েছেন সে নামে ডাকা। কেউ আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আল ঘাদির মানে ভীষণ রাগী বলতে পারেন না, কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ রাগান্বিত হন, যা আল্লাহর একটি গুণ। তাই বলে আপনি তাকে রাগী বলতে পারেন না, কারণ আল্লাহ এবং তার রাসূল এই নামে ডাকেননি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে। তৃতীয় হচ্ছে, মানুষের কোনো গুণ দেওয়া যাবে না আল্লাহ সুবহান ওয়া তাআলাকে। কিছু ধর্মগ্রন্থে আছে, সর্বশক্তিমান আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টি করার পর ক্লান্ত হয়েছেন, বিশ্রাম নিয়েছেন। কিছু গ্রন্থ বলে যে তিনি অনুতপ্ত হয়েছেন। এই অনুতপ্ত হওয়া, ক্লান্ত হওয়া, এগুলো তো শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর ক্ষেত্রে নয়। পবিত্র কোরআনের সূরা আল আশুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে লাইসা কামিসলিহি শাইয়, যে কিছুই নাই তিনি যেরকম, কিছুই নাই তিনি যেরকম। একই আয়াতে আরো বলা হয়েছে তিনি সবকিছু দর্শনকারী এবং শ্রবণকারী। কিন্তু এই দর্শন এবং শ্রবণ কোনোভাবেই মানুষের দেখা এবং শোনার সাথে তুলনা করা যাবে না, কারণ আমাদের শোনার জন্য শব্দ তরঙ্গ এবং কর্ণযন্ত্রের প্রয়োজন হয়। আল্লাহ সর্বশক্তিমান, তার এসবের প্রয়োজন নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন মানুষ যেভাবে দেখে এবং শোনে তার থেকে ভিন্নভাবে। চতুর্থত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কোন সৃষ্টিকে দেওয়া যাবে না, এবং আল্লাহর নামের শুরু আর শেষে কোনো কিছু না দিয়ে কোন মানুষকে আল্লাহর নাম দেওয়া যায় না। যার মৃত্যু নেই তাকে বলে চিরন্তন, তাই এই নাম কোন সৃষ্টিকে দেওয়া যাবে না অথবা কোন মানুষকে দেওয়া যাবে না। পঞ্চমত হচ্ছে, আল্লাহর নামের পূর্বে আবযোগ না করে কোন সৃষ্টিকে আল্লাহর নাম দেওয়া যাবে না। অনির্দিষ্ট নামসমূহ যেমন রব, রহিম দেওয়া যেতে পারে, কিন্তু নির্দিষ্ট কিছু নাম আছে যেগুলোর পূর্বে আবযোগ না করে দেওয়া যায় না। যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব শব্দের অর্থ গোলাম, তাহলে রহমানের গোলাম, রহিমের গোলাম, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আবার আপনি কারো নামের সাথে আব যোগ করতে পারবেন না আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া। আপনি বলতে পারবেন না আব্দুর রাসূল, রাসূলের গোলাম। আপনি বলতে পারবেন না আব্দুর নবী, তার মানে মহানবীর গোলাম। তৃতীয় প্রকার তাওহীদ হল তাওহীদ আল ইবাদা। ইবাদা শব্দটি আরবি আব শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। ইবাদা অর্থ ইবাদত করা। কিন্তু অনেক মানুষের ভুল ধারণা এই যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ পড়াকে বোঝায়। হ্যাঁ, নামাজ হচ্ছে উঁচু স্তরের ইবাদত, কিন্তু শুধু নামাজই ইবাদত নয়। এটা ঠিক, ইবাদা শব্দটি আব শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। তাই ইবাদত হচ্ছে আল্লাহ সুবহান ও তাআলার যে কোনো হুকুম অনুসরণ করা। যেসব কাজ আল্লাহ নিষেধ করেছেন সেই সব কাজ থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত। তাই ইবাদা মানে শুধু নামাজ নয়, বরং অনেক বেশি কিছু বুঝায়। আল্লাহর হুকুম মান্য করে চলার নামই হচ্ছে ইবাদা। তৃতীয় প্রকারের তাওহীদ হচ্ছে ইবাদতের মাধ্যমে যা একাত্ম প্রকাশ করে, তা অনুসরণ না করলে প্রথম দুই প্রকার তাওহীদের ঘোষণার কোনো মূল্য নেই। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে পৌত্তলিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম দুই প্রকার তাওহীদে বিশ্বাস করত, তা হল তাওহীদে রুবুবিয়া এবং তাওহীদ আল আসমা ওয়া সিফাত। কিন্তু তৃতীয় প্রকার তাওহীদে বিশ্বাস না করার জন্য তাদেরকে বলা হতো মুশরিক এবং কাফের। পবিত্র কোরআনে সূরা ইউনুসের 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে, বলো কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবন উপকরণ সরবরাহ করে, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বাধীন, কে জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে, এবং তিনি কে যিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। তখন তারা বলবে আল্লাহ। বলো তবু কি তোমরা সাবধান হবে না, বলো সাবধান হবে না। একই কথা বর্ণিত হয়েছে সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে যে যদি তুমি জিজ্ঞেস করো
তাদের সৃষ্টি করেছে কে, তারা বলবে আল্লাহ। কিন্তু তারা সত্য ত্যাগী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরবের পৌত্তলিকরা একজন সর্বশক্তিমান খোদাকে বিশ্বাস করত এবং আল্লাহ নামে ডাকত। কিন্তু এরপরও তাদের 360টি মূর্তি ছিল যাদের তারা পূজা করত। তাই আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করেন তাহলে তৃতীয় প্রকার তাওহিদ আপনি অনুসরণ করছেন না, তাওহিদ আল ইবাদা। আর আপনি যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাওহিদের যে কোনো একটি অথবা কোনোটাই না, অথবা এই তিনটির মধ্যে যে কোনো দুটি বিশ্বাস করলেন, একটি বিশ্বাস করলেন না, তাহলে এটাকে বলা হয় শিরক। শিরক অর্থ অংশীদার স্থাপন করা, এর মানে অংশীদার। আর ইসলামে শিরকের অর্থ হল অংশীদার স্থাপন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। পবিত্র কোরআনে শিরককে বলা হয়েছে সবচেয়ে বড় পাপ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করাকে। তার অর্থ শুধু এই নয় যে আপনি অন্য খোদার পূজা করেন, বরং তিন রকমের তাওহিদে বিশ্বাস না করলে তাকে শিরক বলে। এবং পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে অংশীদার করার পাপ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ দয়া করলে যে কোনো পাপ ক্ষমা করে দেবেন, কিন্তু তার সাথে অংশীদার করার পাপ তিনি কখনোই ক্ষমা করবেন না। ঠিক একই কথা সূরা নিসার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। এখানে উল্লেখ আছে যে যারা দেবতাকে আল্লাহর সাথে শরিক করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কখনোই ক্ষমা করবেন না, যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা দেবতাকে শরিক করে তারা সত্য থেকে বিপদগামী। সূরা মায়দা 72 নম্বর আয়াতে বলা হয়েছে যে লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহু ইবনু মারইয়ামা, তারা সবাই কুফরি করছে যারা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে। ওয়াকাল আল মাসীহ, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেন ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলবাসীরা, আবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার এবং তোমাদের প্রভু, ইন্নাহু মা ইশরিক বিল্লাহ, যারা কাউকে অংশীদার করে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন, ওয়া মা বাহুন নার, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তাদের বাসস্থান হবে অগ্নিকুণ্ডে, আর পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। পবিত্র কোরআনে আছে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন, ওয়া মা বাহুন নার, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তাদের বাসস্থান হবে অগ্নিকুণ্ডে, আর পরকালে তাদের কোনো সাহায্য করে থাকবে না। আমার আজকের আলোচনা শুরু হওয়ার আগে কারি সাহেব এখানে পাঠ করেছেন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত, সেখানে উল্লেখ আছে যার অর্থ হল তোমাদের এবং আমাদের সাধারণ বিষয়সমূহ দেখো। প্রথম কথা কি, আল্লাহ না, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। বলা হয়নি যে আমরা শুধু একজন আল্লাহ বিশ্বাস করি, বিশ্বাস করা যথেষ্ট নয়। এখানে বলা হয়েছে আল্লাহ না উদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, তার সাথে আমরা কাউকে শরিক করি না। তাই একজন খোদায় বিশ্বাস করাই যথেষ্ট নয়, অবশ্যই তার ইবাদত করতে হবে, অন্য কাউকে তার সাথে শরিক করা যাবে না। পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না, কেননা তারা অজ্ঞানবশত যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিতে পারে। পবিত্র কোরআনে সূরা লোকমানের 27 নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয় এবং তার সাথে সমুদ্রের পানিকে কালি করে আরো 7টি সমুদ্র যোগ করা হয়, সেই কালি কলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী লিখে শেষ করা যাবে না, কারণ আল্লাহ পরাক্রমশালী এবং সর্বজ্ঞানী। আমি পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। পবিত্র কোরআনের সূরা আল হাজের 73 নম্বর আয়াতে বলা হয়েছে যে হে মানুষ, খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। একটি উপমা দেওয়া হচ্ছে,
তোমরা যাদের উপাসনা করো আল্লাহ তালার পরিবর্তে, তারা তো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, তারা একটি মাছি সৃষ্টি করতে পারবে না যদি তারা সকলে একত্রিত হয়েও চেষ্টা করে, বরং একটি মাছি যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে চলে যায় সেটাও তারা উদ্ধার করতে পারবে না। কত দুর্বল সেই উপাস্য আর কত দুর্বল সেই উপাসনাকারীরা। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ خلقهن إن كنتم إياه تعبدون.